মেয়েদের মুসাল্লায় ঈদ যাওয়া কি ওয়াজিব, এটা নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার আহুন না, এভাবে হাদিসে এসছে। তিনি বলেছেন এমনকি হায়েজরত মহিলাদেরকেও তিনি ঈদগাহে যেতে বলেছেন। তাহলে বাহ্যিকভাবে আমর কিন্তু ওয়াজিবে বোঝায়, এই জন্য এই মতটা খুবই স্ট্রং, মেয়েদের আসলে ঈদগাহে যাওয়া উচিত। কিন্তু এতদিনের যে নিয়ম আমরা করেছি, মেয়েদের জন্য মসজিদে যাওয়া হারাম কিংবা ঈদগাহে তো যাওয়াই যাবে না ইত্যাদি, এ সমস্ত কারণে এখন হঠাৎ করে এত মহিলার ব্যবস্থা কিন্তু নাই আমাদের। কিন্তু তারপরেও যারা আমরা মানে এই হাদিসগুলোকে প্রাধান্য দিচ্ছি, তাদের উচিত মেয়েদেরকেও ঈদগাহে নিয়ে যাওয়া, অন্তত আমলটা শুরু করা উচিত। এখন এখন ঈদগাহে যাওয়াটা মেয়েদের ওয়াজিব, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য কিন্তু এটা না। ঈদের সালাতটা কি? ঈদের সালাতটার ব্যাপারে জমহুর ওলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনু তাইমিয়া, এরকম আরও কিছু ইমাম, তারা বলেছেন এটা ওয়াজিব, তারা ঈদের দুই ঈদের সালাকে ওয়াজিব বলেছেন। কিন্তু জমহুর ওলামায়ে কেরাম বলছেন নো, ওয়াজিব আর ফরজ একই অর্থ, এই ওয়াজিব আর ফরজ সালাহ মাত্র পাঁচ ওয়াক্ত। এই যে বেতরের সালা নিয়ে ইখতিলাফ আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে বেতরের সালাটা ওয়াজিব, আর জমহুর ওলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নাহ। এবং এই জমহুরের সাথে আছেন ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার সাক্ষাৎ দুই ছাত্র, তারাও বলেছেন কি, বেতরের সালা সুন্নাহ, ওয়াজিব নয়। কারণ ওয়াজিব বললে পাঁচ ওয়াক্ত সালাতের সাথে একটা কন্ট্রাডিকশন আসে। এখন কিছু সালাত ওয়াজিব, কিছু সালাত ফরজ, এটা আমাদের ফোকাহারা ভাগ করেছেন। যেই সালাদগুলো পড়তেই হবে, না পড়লে গোনা, সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত। বাকি অন্যান্য সকল সালাহ পড়াটা রেকমেন্ডেড, উত্তম। জমহুর ওলামায়ে কেরাম এ মতটাই পোষণ করেন। বেতরের নামাজের ব্যাপারে ইমাম আবু ইউসুফ আবু মোহাম্মদ তারাও বলেন এটা সুন্নাহ। ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল সব প্রচুর ওলামায়ে কেরামের কথা বলেছেন। আর ঈদের ক্ষেত্রে, ঈদের সালাতের ক্ষেত্রেও অল্প কয়েকজন ইমাম ছাড়া সবাই বলেছেন এটা সুন্নাহ মুআক্কাদা। তাহলে এই জামাতে আসার জন্য মেয়েদের উপর কি সেটা ওয়াজিব হবে? এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রংলি রেকমেন্ড করেছেন। আমর দ্বারা যদিও ওয়াজিব বোঝায়, কিন্তু এই জায়গায় একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসলে দেখা যায় যে মেয়েদের ঈদের জামাতে সামিল হওয়াটা, এটাও সুন্নার মধ্যে গণ্য হবে। যদি পুরুষদের জন্য সুন্না হয়, তাহলে মেয়েদের জন্য ওয়াজিব হবে কেন?